কথা শুধু বলতে চাই আসলে যে উনি অ্যাজ অ্যান অ্যাক্টর উনি কিন্তু চাইলে শুধু অভিনয় করে যেতে পারেন কিন্তু আমরা গত রোজারিতে দেখেছি যে উনি নিজে ইনভেস্ট করেছে উনি আগেও প্রযোজনা করেছেন আরেকটি ছবি কিন্তু এই সংকট সময়ে তিনি নিজের রিমুনারেশন নিয়েও কিন্তু তিনি ছবি করতে পারতেন অন্য আরেকটা ছবি তিনি কিন্তু ঝুঁকি নিয়েছেন সুন্দর একটি ছবি আমরা উপহার দিতে যাচ্ছি আমাদের এই ছবির যিনি নায়িকা প্রধান চরিত্র নায়িকার অভিনয় করছেন বর্তমান সময়ের সারা জাগানো নায়িকা অত্যন্ত রুচিসম্মত নায়িকা জনাবা শবনম ইয়াসমিন বুবলি এখন আলোচনায় অংশ নিচ্ছেন আমাদের বুবলি আপা আসলে আজকে এত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে নিজেকে সম্পৃক্ত করতে পেরে এই অনুষ্ঠানের একটি অংশ হতে পেরে খুবই সৌভাগ্যবতী মনে করছি নিজেকে এত এত সম্মানিত মানুষজন সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি আমাদের সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন সম্মানিত পরিচালকগণ সম্মানিত প্রযোজকগণ এবং আমাদের এত এত মানে সারা জাগানো যেটা আসলে অনেকেই এর আগে বলে গেছেন যে অনেক সিনিয়র সেই চিত্রনায়িকা জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা বা সহ সবাই আছেন এখানে আসলে আমি নাম বলতে গেলে আমার মনে হবে যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো নাম মিস হয়ে যায় তখন আমার কাছে মনে হবে যে সেই মানুষটা অজান্তেই কষ্ট পাবেন সেজন্য আমি সবার নাম এখন আর নিচ্ছি না আমি সবাইকে সম্মানের সাথে সেই সম্মানটা প্রদর্শন করছি আসলে এত বিজ্ঞ মানুষের মাঝে আমি কি বক্তব্য রাখবো কারণ সবাই এত জানেন সবাই এত চলচ্চিত্র ভালোবাসেন এতটা চলচ্চিত্র প্রেমী সব মানুষজন এখানে আছেন কারণ আমরা বাঙালিরা তো আসলে বলি সবসময় যে আমরা যেমন খেলা প্রেমী তেমনি আমরা সিনেমা প্রেমী আজকেও কিন্তু বাংলাদেশে খেলা চলছে ওয়ার্ল্ড কাপে ক্রিকেটের তারপরেও কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র চলচ্চিত্রকে ভালোবেসে যেটা আমরা গত রোজারিতেও দেখেছি যে খেলাকে যেমন ভালোবাসছে সব দর্শক তেমনি কিন্তু আমাদের বাংলাদেশি ছবিকেও ভালোবাসছে সেই চিত্রটা আমরা এর মধ্যেই দেখেছি আজকে আমরা এখানে কেন সবাই উপস্থিত হয়েছি এটা আসলে ইতিমধ্যেই আমরা জেনে গেছি অত্যন্ত সুন্দর একটি সময় আজকে আজকে একটি ছবি যে ছবিটার নাম আমরা শুনতেই থাকছি সবাই বলছে খুব মিষ্টি সুন্দর আর খুব দারুণ একটি চমৎকার একটি নাম ছবিটি মানে যে ছবিটার নাম কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু আমরা কোনো না কোনো সময় আসলে কিন্তু এটা ফিল করি ছবিটার নাম হচ্ছে মনের মতো মানুষ পাইলাম না একটা মাটির গন্ধ কিন্তু আছে তো এই সুন্দর ছবির নামটি দিয়ে যখন আমরা এই অনুষ্ঠানে আসলে সব উপস্থিত হয়েছি এই ছবিটির সাথে যারা সম্পৃক্ত ছবির যিনি প্রযোজক এই ছবিটি আসলে দেশ বাংলা মাল্টিমিডিয়া থেকে প্রযোজিত হচ্ছে ছবির প্রযোজক এনামুল হক আরমান ভাইয়া আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই অত্যন্ত ভালোবাসেন চলচ্চিত্রকে আসলে আমি আরেকটি কথা যুক্ত করতে চাই যেটি এখনকার সময়ে যে এই আমরা অনেকবারই আসলে বলছিলাম বা শুনছিলাম যে খুব একটা আমরা ছোটবেলায় যেমন ছবি দেখতাম অনেক জমজমাট ছিল সব কিছু অনেক হল ছিল তার মাঝে যেখানে এই রাজনীতিবিদরা মানে ওনারা এত ব্যস্ত থাকেন সম্মানিত রাজনীতিবিদগণ যারা সারাক্ষণই আমাদের দেশ নিয়ে চিন্তা করছেন মানুষ নিয়ে চিন্তা করছেন তারা আসলে চলচ্চিত্রকে ভালোবেসে এগিয়ে এসছেন এখানে ইনভেস্ট করার জন্য এটি সত্যি অনেক পজিটিভ আমাদের সবার জন্য এনামুল হক আরমান ভাই উনি আছেন প্রযোজক হিসেবে এবং পেছন থেকে সারাক্ষণ যিনি এই ছবিটির তত্ত্বাবধায় আসলে আমরা মানে উনি তত্ত্বাবধায়ক হিসেবে আছেন আমরা ওনার নাম শুনছি সবসময় সম্রাট ভাই যুবলীগ নেতা উনি আমাদের সবার শ্রদ্ধেয় আমরা সবাই জানি আসলে এখানে অনেক যুবলীগ নেতা কর্মীরা আছেন তো উনি আসলে এই যে এভাবে সব কিছু এই যে কখন ছবি কি লাগছে আমরা যতটুকু শুনি আসলে অনেক ব্যস্ত থাকেন তো আমরা হয়তো বা সবসময় ওনার উপস্থিতি আশা করলেও আমরা পাই না কারণ আমরা বুঝি যে তিনি ব্যস্ত বা আজকে যেমন শারীরিক অসুস্থতার জন্য উনি আসতে পারেননি কিন্তু উনি চেয়েছেন যে একটা সুন্দর ছবি যেমন
যতটা ভালো করা যায়। আসলে ওনারা কিন্তু না করলেও পারতেন, আমাদের রাজনীতি, আমাদের সম্মানিত রাজনীতিবিদগণ কিন্তু সিনেমাতে ওনারা না চাইলেও পারতেন, বাট তারপর ওনারা এসছেন বা আসছেন এগিয়ে। এটি অত্যন্ত ইতিবাচক আমাদের চলচ্চিত্রের জন্য, এটার জন্য আমি আসলে আমি পার্সোনালি আমি অনেক ধন্যবাদ জানাই তাদেরকে। আর এই ছবির যিনি পরিচালক, আমার মনে হয় যে পরিচালক যিনি আছেন ওনার নামটা একটা ব্র্যান্ড আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য, জাকির হোসেন রাজু। রাজু স্যার আসলে ওনার নিজেকে কতভাবে প্রমাণ করেছেন, ওনার অনেক সুপার টুপার অনেক ব্যবসা সফল ছবি দিয়ে, সেটা আমরা সবাই জানি, নতুন করে বলবার কিছু নেই। অত্যন্ত গুণী নির্মাতা, অত্যন্ত মেধাবী নির্মাতা। এই মানুষগুলোর সাথে আমার কাজ করবার সুযোগ হয়েছে এই ছবিটির মাধ্যমে। আমি আজকে আমাদের এই মহরতে আসলে বলতে চাই যে আমার অ্যাটলিস্ট আপনারা সবাই নতুন একজন বুবলিকে দেখতে পাবেন এই ছবির মাধ্যমে। প্রতিনিয়তই আমি শিখছি, আমার আগের ছবিগুলো আপনারা যারা দেখেছেন পছন্দ করেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, কিন্তু মনের মতো মানুষ পাইলাম না। এই ছবিটা আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই আসলে অত্যন্ত ভালো লাগবে, অনেক পছন্দ হবে, সেই অ্যাসিওরেন্স আমি দিতে পারি, কারণ এটি আমাদের সবার কথা বলবে, প্রত্যেকটা মানুষের কথা বলবে। আর এই ছবিতে আমার সহনায়ক আছেন দুই বাংলার জনপ্রিয় বাংলার সুপার হিরো শাকিব খান, যিনি আসলে ওনার সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, কারণ সবাই জানেন ওনাকে কতটা বাংলাদেশের মানুষ বা এভরিওয়ান নোজ দ্যাট। সো আমি একটি কথা শুধু বলতে চাই আসলে যে উনি অ্যাজ অ্যান অ্যাক্টর উনি কিন্তু চাইলেই শুধু অভিনয় করে যেতে পারেন, কিন্তু আমরা গত রোজারিতে দেখেছি যে উনি নিজে ইনভেস্ট করেছে, উনি আগেও প্রযোজনা করেছেন আরেকটি ছবি, কিন্তু এই সংকট সময়ে তিনি নিজের রিমুনারেশন নিয়েও কিন্তু তিনি ছবি করতে পারতেন অন্য আরেকটা ছবি। তিনি কিন্তু ঝুঁকি নিয়েছেন যে ছবিটা আমি যে প্রযোজনা করছি, ওনার সাথে সহপ্রযোজক হিসেবে ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় সবার প্রিয় ইকবাল হোসেন, ইকবাল ভাই। তো ওনারা কিন্তু চাইলেই, আমি শাকিব খানের কথা যদি বলি, অ্যাজ আ হিরো তিনি কিন্তু ওটা চিন্তা করতে পারতেন যে আমি আমার টাকাটা যে আমি ইনভেস্ট করছি আমি তো নাও ব্যাক পেতে পারি। হি টুক দ্য রিস্ক যে ফাইন আই শুড ইনভেস্ট ইন দিস সিচুয়েশন, এখন যেটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলছে। উনি রিস্ক নিয়ে উনি ইনভেস্ট করেছেন, এবং বাংলার প্রত্যেকটা মানুষ আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই, আপনারা সবাই অনেক সাপোর্ট দিয়েছেন, স্পেশালি আমার সাংবাদিক বড় ভাইরা যারা আছেন এখানে উপস্থিত, কারণ আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের কাজটা সবার কাছে পৌঁছায়। আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন সবাই, আমাদের কাজটা যেভাবে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন, অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে। আপনারা সবাই মিলে আসলে যেভাবে পছন্দ করেছেন আমাদের কাজটা, পাসওয়ার্ড ছবিটা যেভাবে সবাই ভালোবেসেছেন, যেভাবে আসলে আমরা রিপোর্ট পাচ্ছি, এতে কিন্তু আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে, আপনাদের সবার কাছে। তো উনি আসলে ইনভেস্ট করেছেন, তো আমি এই কারণে ওনাকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই যে উনিও প্রযোজনা করছেন বা এই সংকট সময় উনি হেল্প করছেন। আমার সহ অভিনেতা হিসেবে আছেন এই ছবিতে, এই ছবিতে আরও বড় বড় অনেক অভিনয় শিল্পীরা আছেন, মিশা ভাইয়া আছেন, মিশা সদাগর আমাদের সবার প্রিয় অভিনেতা, এছাড়াও আরও যারা আছেন সবাই অত্যন্ত গুণী অভিনেতা অভিনেত্রীরা আছেন এখানে কাজ করছেন। আমার এখানে কাজ করবার সুযোগ হয়েছে ছবিতে। আমি আপনাদের আসলে সবার কাছে অনেক দোয়া চাই, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি আর বেশি কিছু বলতে চাই না। তবে একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে ছবিটার নাম যেহেতু মনের মানুষ, মনের মতো মানুষ পাইলাম না, আসলে কে মনের মতো মানুষ খুঁজছে বা পাচ্ছে বা পেয়েছে ওটা বলতে পারবো না, কিন্তু ছবিটা দেখার পরে আপনারা সবাই বলবেন মনের মতো একটি ছবি পাইলাম। সবাইকে ধন্যবাদ জানাই, সবাই দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ। মানে আমার যারা ফ্যান আছেন তারা হয়তো ভাবতে পারে যে এটা একটু কেমন নাম হয়ে গেল, মনের মতো মানুষ পাইলাম না, এটা একটু ভাইয়ার একটু ব্যাকডেটের নাম হয়ে গেল, বা আমাকে যারা ভালোবাসে তারা হয়তো ভাবতে পারে। আমিও জিজ্ঞেস করেছিলাম যে রাজু ভাই এই নাম কেন, একটু অন্যরকম নামও তো হতে পারে। তো যেই বিষয়টা ছিল সেটা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে, যে যুক্তিটা ছিল আমরা সফল, সেই সফল ব্যর্থ বাংলাদেশের পুরো পৃথিবীর যত মানুষই আছে যারা সফলতার শীর্ষে পর্যন্ত পৌঁছেছেন, আক্ষেপ করে অনেক সময় কিন্তু একটি কথা বলে যে সারাটি জীবন ঘুরলাম কিন্তু মনের মতো একটা মানুষই পেলাম না। অনেক মানুষেরই কিন্তু মনের একটা আক্ষেপ থাকে যে এত লোকের এত উপকার করলাম, এত কিছু করলাম, এত কাজ করলাম, হ্যাঁ মনের মতো মানুষই পেলাম না।
মনের মতো মানুষ পেলাম না, একটা বক্তব্য ধর্মী ছবি, মনের মতো মানুষ পেলাম না, একটি পরিচ্ছন্ন ছবি, মনের মতো মানুষ পেলাম না, পরিবার পরিজন নিয়ে। এবং এই যে আমি সামাজিক পারিবারিক বন্ধনের কথা বললাম, সেই পারিবারিক বন্ধনের একটি ছবি, মনের মতো মানুষ পেলাম না, একটি দেশ প্রেমের ছবি, মনের মতো মানুষ পেলাম না, একটি সুন্দর যুব সমাজ গড়ার মতো ছবি।